সাথে যদি আপনার অভিবিশ্বাস থাকতো হুগলি না থেকে আরো ভালো লাগতো? হ্যাঁ, এখানে অভিবিশ্বাস আসলে আমার খুবই ফ্রেন্ড, ও থাকলে আবার অনেক ভালো লাগবে। আর যে বুবলি আপা, উনি আমাদের নোয়াখালীর বাড়ি, আমার বাড়ি নোয়াখালী, বুবলি আপা কিন্তু আমাদের বাড়ি নোয়াখালী বারগোনা ইউনিয়ন শ্যানবাগ থানার সোনামুড়ি থানা, ঠিক আছে? সমস্যা ভালো হয়েছে, বুবলি আপু অনেক ভালো রিজাল্ট করছে, আর অভিবিশ্বাস আপুও অনেক ভালো, উনি আমার ফ্রেন্ড মানুষ। আর সবচেয়ে ভালো হলো বুবলি তো, বুবলি আপু কিন্তু আমাদের বাড়িতে নোয়াখালীর, ঠিক আছে? আপনি বলছেন যে বুবলি আপনার নোয়াখালীর বাড়ির বিজয়ী, কি আপনি বুবলি সিনেমা দেখতে আসছো? জি, আমরা বুবলি আপুর সিনেমা দেখতে আসছি, কারণ উনি আবার শাকিব ভাইয়ের বউ, সব কিছু মিলে আসলো অনেক আনন্দিত। আপনি বউয়ের কথা বলছেন, এই যে অভিবিশ্বাস থাকাকালীন বুবলি আবার শাকিব খানকে বিয়ে করেছে, জানি না আসলে ওদের যে ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ যেভাবে হয়েছে, পরে যাক এটা আলাদা রকম, ওদের ওনাদের বিয়ে সাদি হয়ে গেছে, একটা ছেলেও আছে, তো মোটামুটি যাক আমি মনে করি যে দোয়া করি যেন ওনাদের ফ্যামিলিগুলো ভালোবাসা হলে এটাই। এই যে আপনি বলছেন যে অভিবিশ্বাস আপনার ফ্যান, অভিবিশ্বাসের ফ্যান আপনি নাকি অভিবিশ্বাস আপনার ফ্যান? বুঝলি না, আপনি বলছেন অভিবিশ্বাস আপনার ফ্যান। আমি অভিবিশ্বাস ফ্যান না বলেছেন, এইটা ক্লিয়ার করা হয়েছে। আপনি আমাদের নোয়াখালীর চৌমুড়িতে আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ মুস্তফা এমপি মহোদয়, ওনার একটি প্রোগ্রামে আমাদের অভিবিশ্বাসকে আমন্ত্রণ, উনি গেছেন, ওখানে একটি প্রোগ্রাম ছিল, ওখান থেকে ওনার সাথে একটা অভিবিশ্বাসকে আপনি দেখেছেন কখন? জি দেখেছি, আমি বাস্তব দেখেছি, আমার এখানে ছবি আছে, ছবি তুলেছে। জি, কেমন লাগে? খুব ভালো লাগে। যদি অভিবিশ্বাসকে আপনি বলা হয় যে অভিনয় করার জন্য অভিবিশ্বাসের সাথে, আপনি কি করবেন? অভিবিশ্বাস, অভিবিশ্বাসের সাথে যদি আপনাকে বলে অভিনয় করার জন্য, আপনি কি করবেন? না, এটা তো খুব ভালো লাগবে, আর এটা তো সৌভাগ্য, বা যদি কোনোদিন একটি ফুল ফুটে অভিনয় করতে পারি। অভিবিশ্বাসকে তো আপনার ভালো লাগে, ভালোবাসেন, স্বপ্নের নায়িকা, স্বপ্নের নায়িকা যদি আপনার সাথে এখন থাকে, ভাই আমি বলি লিসেন, যদি স্বপ্নের নায়িকা এখন আপনার সামনে চলে আসে, তা কী করবেন ফার্স্টে, আপনি কী বলবেন? অবশ্যই বলবো যে আপু আপনাকে দেখার জন্য এখানে আসছি, বা দেখছি খুব ভালো লাগলো। আর মিশো ভাই, কিছুদিন আগে আমাদের শ্যানবাগ থানা, মানে আমাদের নোয়াখালী শ্যানবাগ থানা, স্বপ্নের নাকি কি কেউ আপু বলে? বলতে হয় যে মাঝে মাঝে, বা উনি আমাদের এই বাংলা চলচ্চিত্রের জন্য উনি বিখ্যাত একজন শিল্পী তারকা হয়েছে। আর আমি বলি বিশ্বনাথ নগর ভাইয়া, কিছুদিন আগে শ্যানবাগে একটি প্রোগ্রামে, একটি প্রোগ্রামে আমাদের গেছে ওনার সাথে। আপনি অভিবিশ্বাসকে পছন্দ করেন, ভালোবাসেন, এই কথাটি আরেকবার শুনতে চাই। হ্যাঁ, আপনার মুখে শুনতে চাই, অভিবিশ্বাসকে আমি খুব ভালো লাগে, কারণ ওনার ছবিগুলো আমি ছোটো থাকতে থেকে ভালো লাগে, ভালোবাসি। আমি বলি শুনেন, অভিবিশ্বাস আপুকে ছোটো থাক, ছোটো আমি যখন ছোটো ছিলাম ওই টাইম থেকে আমি ওনার শাকিব ভাইয়ের আর অভিনয় ছবিগুলো আমরা দেখেছি, অনেক ভালো লেগেছে। আর আমি আপনাকে